ছোট্ট ট্রিপের জন্যে এক রাত একদিন, এই ট্রিপের জন্য মাইথন ট্রিপ কিন্তু আদর্শ। এই মাইথন ট্যুর কীভাবে আপনারা করবেন, খরচ কোথায় কেমন হয়, কোথার থেকে কি ঠিক করতে হবে, হোটেল কোথায় আছে, খাওয়া দাওয়া কোথায় করবেন, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হচ্ছে আজকের এই ব্লগ। মাইথন কাছেপিঠে এক রাত দুদিন বেড়ানোর সবচেয়ে উপযুক্ত স্থান, আর যদি শীতকালকে বেছে নেন তবে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়। সবুজ দ্বীপের হ্রদে ছোট নৌকায় ভেসে যাওয়া দূর দ্বীপের উদ্দেশ্যে। জঙ্গল রিসোর্টে রাত্রি যাপন, আর বিকেলে বাঁধের রাস্তায় হেঁটে বেড়ানো, যা প্রতিটি মুহূর্ত আপনাকে বেঁচে থাকার শক্তি যোগাবে। এছাড়াও ঘুরে দেখার বেশ কিছু জায়গা রয়েছে যা আজ দেখবেন আপনারা। এ হচ্ছে দিয়া গেস্ট হাউস, দেখুন এখানে আমাদের বুকিং আছে। দিয়া গেস্ট হাউস, দেখুন ফুল গাছটা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে, একদম মাইথন ড্যামের কাছে এর অবস্থান। এখানে অনেক রুম আছে দেখুন, কিন্তু 206 নম্বর রুম হচ্ছে দেখুন এইটি, আর এটি আসলে অনেক বড় রুম এবং তার সঙ্গে ব্যালকনি রয়েছে। বড় ব্যাপার হচ্ছে এর থেকে এই রুমটার ভাড়া সব থেকে বেশি। দেখুন এর কারণ হচ্ছে এই যে ব্যালকনি, খোলা ব্যালকনি রয়েছে, সামনেটা পরিষ্কার দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট। আর এই রুমের ভাড়াটা সব থেকে বেশি, কত, মাত্র 900 টাকা। এটা শুধু ব্যালকনিটা আছে বলে এটা রেটটা বেশি, তিনজন ঘুমানো যাবে খুব ভালোভাবে। এই রুমটাই আমি নিয়েছি থাকার জন্য, মানে আমি না, আজকে আমার সঙ্গে এই যে আছে কে আছে দেখুন, এই যে এরা চলে এসছে। দিয়া গেস্ট হাউস থেকে আমরা এখন বেরিয়ে গিয়েছি মাইথন ভ্রমণে, আমরা এখন যাচ্ছি মাইথনের যে বোটিংয়ের ব্যবস্থা আছে সেটা দেখতে, বোটিং করতে, এবং সামনে আমরা যাব এই জঙ্গল ঘেরা রাস্তায়। আমরা যেতে যেতে আপনাদের দেখাবো সব কিছু যা কিছু আছে, এবং অন্যান্য যে ডিটেলসগুলো আছে সেগুলোও দিতে থাকবো, সঙ্গে থাকুন। মাইথন টুরিস্ট লজ হচ্ছে আপনাদের এই রোড থেকে এইদিকে যেতে হবে, দেখুন দেখুন এখানে প্রচুর টুরিস্ট পার্টি চলে এসছে। বেড়াতে তো এসেছে অনেকেই, আমরাও এসেছি, কিন্তু এত দূরের জার্নি করে আসায় আমাদের পেটে খিদে ছিল তখন প্রচণ্ড, তাই রাস্তার পাশেই একটি হোটেলের দিকে এগিয়ে যাই। হোটেল শঙ্কর ঝন্টু, এখানে আপনি খাবার পেয়ে যাবেন ভালো, এই শঙ্কর ঝন্টুর দোকান, বাঙালি খাবার পেয়ে যাবেন ভালো। এই ব্যাপার দেখি ওখানে কী হয়েছে, ভাত টাত হয়ে গেছে, খাওয়ার জন্য কোনো চিন্তা করতে, মানে এখানে রাস্তার পাশে যে হোটেলগুলো আছে খুব ভালো খাবার আছে, আমি এখন খাবো, চলুন গিয়ে দেখি। এটা ঝন্টুর দোকানের খাবার, এরকম ভালো খেতে, এই হচ্ছে চত্বর, দেখুন এখান দিয়েই আপনাকে হেঁটে বেড়াতে হবে মাইথনে আসলে। আর এর ডান দিকে ড্যাম আছে, এখন ড্যামের কাছে যাচ্ছি, চলুন ড্যাম দেখিয়ে আনি। এই একটা দিন কাটানোর জন্য মাইথন বেস্ট। পাশ দিয়ে দেখুন এখন অনেক দোকানপাটও বসেছে। গরম আছে, গরম আছে।
এই যে বিদ্যে আপনাকে চলে যেতে হবে মজুমদার নিবাসে। দেখুন হচ্ছে বোটিং ঘাট, দেখুন এখান থেকেই আপনাকে বোট ভাড়া করে আপনি চলে যেতে পারবেন অনেক দূরে। সমস্যা হয়ে গেল ওই একটাই যে এখন ঝাড়খণ্ডে 144 ধারা জারি করে দিয়েছে করোনার জন্য 2022 সালের প্রথম দিন। তো যাই হোক, এখন থেকেই করোনার জন্য ঝাড়খণ্ড সাইডটা মাইথন ড্যামের পুরো বন্ধ করে দিয়েছে, যার জন্য ওদিকে যাওয়া যাচ্ছে না, এটা বলে রাখি আপনাদের। এখান থেকে দেখুন বুকিং করতে হবে টিকিট কাউন্টার, সেটা তো বলছি মাইথন বোটিং সেন্টার। দেখুন 6 পার্সন 3 মিনিটের জন্য 500 টাকা, 6 পার্সন 1 ঘন্টার জন্য 1000 টাকা, স্পিড বোর্ডের ভাড়া ফোর সিটার 2-4 পার্সন 600 টাকা স্পিড বোর্ডের। কোথায় কোথায় ঘোরাবে আইয়ে তাই বলুন, কিসে ঘুরবেন? ও সবুজ দ্বীপ, সবুজ দ্বীপ নৌকায় যেতে হবে। হ্যাঁ, নৌকায় 1 থেকে 6 যাওয়া যায়, 1000 টাকা। সবুজ দ্বীপে গিয়ে নামাবে, হ্যাঁ ওইখানে 20 মিনিট ঘুরবেন, ওটা আচ্ছা টাইম পাবেন, যাওয়া আসা প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট লাগবে। ওইখানে 20 মিনিট ঘুরুন ফিরুন, দোকান আছে চাটা খান, তারপর চলে আসবেন। তো এখানে নানান রকম প্যাকেজ আছে, এখান থেকে সবুজ দ্বীপ যদি আপনাকে টানা নৌকা যেতে হয় তাহলে 1000 টাকা লাগবে 6 সিটার, অর্থাৎ 6 জনের জন্য 1000 টাকা। এই এখন যাই চলুন, 1/2 ঘন্টা যেতে লাগবে, 1/2 ঘন্টা আসতে লাগবে, আর ওখানে কিছুক্ষণ আপনি ঘুরতে পারবেন। এই ব্যাপারে চলে এসছে, দেখুন এতেই উঠতে হবে। তো উঠে পড়লাম আর কি, শুরু হয়ে গেল যাত্রা 1000 টাকার টিকিটের। মনে হচ্ছে নরওয়েতে ঢুকে গেছি, দেখুন মনে হচ্ছে একেবারে নরওয়ের ফিয়র্ড উপকূলে আছি, সেই ধরনের মানে অনুভূতি হচ্ছে। মোটেই এটা তা নয়, এটা হচ্ছে আমাদেরই পশ্চিমবঙ্গের পোর্শনে পড়ছে মাইথন ড্যাম, বরাকর নদীর উপরেই এই ড্যামটি তৈরি করা হয়েছে। অনেক বড় ড্যাম আশপাশে পশ্চিমবঙ্গের, এই মানে এত বড় ড্যাম কিন্তু নেই, পঞ্চায়েতের থেকে অনেক ছোট। স্পিড বোর্ড দেখুন, আবার সৌন্দর্য, আর এইটা এই এই গেল বলে দেখো আমার ধাক্কানো কীরকম হচ্ছে। অনেকগুলো দ্বীপ রয়েছে এই ড্যামের মধ্যে, কতগুলো দ্বীপ আছে এতে? অনেকগুলো আছে, অনেক না, চলুন না দেখতে পাবেন। আর সবুজ দ্বীপ মূলত কোনটা কোনটা বলুন? ওই বড়টা এর মাঝখানে আছে। তাহলে এই দ্বীপ, এই দ্বীপগুলো কী দ্বীপ? চামচ দ্বীপ, চামচ দ্বীপ। এই জল সবুজের অন্যতম কারণ কি? মানে চারিদিক এত সবুজ, তাতে মনে হচ্ছে সেই সবুজের জন্য এত দ্বীপ আর এত সবুজ, তার জন্যই হয়তো জলের কালারটাও সবুজ হয়ে গেছে। এখানে জলের গভীরতা কেমন আছে এটা শুনি আগে? 50-60 ফুট, এটা বেশি গভীর না? লাইফ জ্যাকেটও রয়েছে। সবুজ দ্বীপ দেখুন অনেক কাছাকাছি চলে এসছে আমাদের। সবুজ দ্বীপ একদম দৌড় গোড়ায় চলে এসছিলাম, দেখুন আমরা অনেক বোট আগে থেকে এসে দাঁড়িয়ে পড়েছে। দেখুন এইখানে দাঁড়িয়ে আপনি এই সবুজ দ্বীপের মধ্যে কিছু সময় ঘুরতে পারবেন। কাছাকাছি চলে এসছে, এখনই নামতে হবে আমাদের। দেখুন এখানে যে বোর্ডগুলো দেখছেন এর মধ্যে বিএন মানে বেঙ্গল বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের, আর ঝাড়খণ্ডেরও বোর্ড রয়েছে এর মধ্যে, সবে সেই এখানে নোঙর করে।
তো ঢুকে পড়েছি আমরা সবুজ দ্বীপে, যে দ্বীপের চারিদিকে জল, অর্থাৎ দেখুন এইদিকে জল রয়েছে, সামনে দিয়ে জল এদিকে, এবং এর উল্টো দিকেও জল রয়েছে। তো এই হচ্ছে প্যাকেজ, 1000 টাকার প্যাকেজে আপনারা 6 জন আসতে পারবেন এই নৌকায়। আর এখন আরও এদিকে গিয়ে দেখি, চলুন আপনাদের দেখিয়ে নিই কেমন আছে। এক অপার সৌন্দর্য অপেক্ষা করছিল আমাদের জন্য এই সবুজ দ্বীপে, এবং দ্বীপে এসে সত্যিই অনেকটাই ভালো লাগলো। এইখানে গাছগুলো দেখুন একেবারে জলের মধ্যে, মানে এতদিন ধরে কি করে জলের মধ্যে গাছ দাঁড়িয়ে থাকে এটাই অবাক ব্যাপার। দেখুন আগে ওই রকম জায়গাও বসা যেত, ওখানে একটা ছাতা মতো করা রয়েছে, কিন্তু জলের পরিমাণ বেড়ে যাওয়ায় এটা আর হচ্ছে না। ওই দূরে আরও একটা দ্বীপ দেখা যাচ্ছে, মানে আপনি এটা টপকে ওখানে গেলে ওই দ্বীপেও আপনি যেতে পারবেন। তো বন্ধুরা এই হলো সবুজ দ্বীপ, মানে মাইথন ড্যামের মধ্যে একেবারে একেবারে মাঝামাঝি বলা যায়, যার জন্য ঝাড়খণ্ড থেকেও এই সবুজ দ্বীপে আসে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু সবুজ দ্বীপের মধ্যে এই হাতে টানা নৌকা করে আসা হয়। প্রকৃতি এবং কৃত্রিমতা যেখানে একসঙ্গে মিলেমিশে একাকার হয়েছে সেই জায়গাটাই হচ্ছে এই সবুজ দ্বীপ। তো আপনারা যদি মাইথন বেড়াতে আসেন তাহলে কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না। গাছের ফাঁক দিয়ে ড্যাম, ওদিকটা পুরোটাই হচ্ছে ঝাড়খণ্ড এবং ওখানে অনেক দ্বীপ দেখা যাচ্ছে। মানে এই যে এইদিকে জল, ড্যামের জল, আর তার ঠিক এইদিকেও দেখুন একদম কাছাকাছি এখানে ড্যামের জল দেখা যাচ্ছে। এখানে একটা ব্রিজ মতো করে দেখা যাচ্ছে। সবুজ দ্বীপে দেখুন এই ধরনের খাওয়ার ব্যবস্থাও রয়েছে নানান রকম। আর এইদিকে দেখুন সবুজ দ্বীপের মধ্যে আবার একটু পাহাড় মতো করা আছে, এখানে উপরেও ওঠা যায়। এখানে কী আছে চলুন গিয়ে দেখা যাক। তো এই সবুজ দ্বীপে আপনি ওই আধ ঘন্টা মতো ঘুরতে পারবেন, খুব ভালো লাগবে এখানে আসলে। মানে মাইথন ড্যাম, জল, নৌকা বিহার এবং তার সঙ্গে সবুজ দ্বীপ ঘোরা, মানে এগুলো দিয়ে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। এই উপর থেকে এদিকে লেক এবং তার মধ্যে ওই সেই চামচ দ্বীপটাই দেখা যাচ্ছে। এক্সট্রা কোনো আকর্ষণ এখানে কিছুই নেই, জাস্ট উপরে আসা। এবার আমাদের ফেরার পালা, আর আপনাদের নিয়ে যাব কল্যাণেশ্বরী মন্দির দেখাতে। তাই আর দেরি না করে চলুন সেদিকেই এগিয়ে পড়ি। এখানে যে অটো রয়েছে, এই অটোগুলো আপনারা কী করেন, কোথায় নিয়ে যান? সাইট সিন ঘোরাবার জন্য। সাইট সিন বলতে এখানে কী কী আছে? এখানে আমাদের মায়ের মন্দির, ভণ্ডার পাহাড়, কয়লাখনি, মিলেনিয়াম পার্ক, ঝর্ণা, ডিয়ার পার্ক, সবুজ দ্বীপ। এগুলো ঘোরাতে কত নেন? আমাদের সমস্ত কিছু ঘোরাতে গেলে 100 টাকা মাথা পিছু, সমস্ত মাথা পিছু 100 টাকা, আসা যাওয়া। এই সামনে রোড দেখছেন, এখানে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, খুব বিখ্যাত বড় এবং জাগ্রত মন্দির। এ হচ্ছে মন্দিরের মূল গেট, দেখুন কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দির, আপনারা যদি কেউ মাইথন যেতে চান বেড়াতে, মাইথন গিয়ে আপনারা এখানে ঘুরে নিতে পারেন, কিংবা আপনি যখন বরাকর বা কুমারডুবি বা আসানসোল যেখান থেকে আপনি আসবেন সেখান থেকে আসার পথেও কিন্তু এই মা কল্যাণেশ্বর মন্দির দেখে তারপরে আপনারা মাইথনে যেতে পারেন। ফুলের সামগ্রী নানান কিছু এখানে আছে, দেখুন খুবই জাগ্রত এবং বিখ্যাত। দেখুন আর এখানকার প্যাড়া বিখ্যাত। এই প্যাড়া কি ওজনে বিক্রি হচ্ছে নাকি পিস? কত করে পিস? 250 টাকা। মানে যারা এখানে মাইথন বা পাঞ্চেত এদিকে বেড়াতে আসেন তারা কিন্তু এদিকে আসলে অবশ্যই মা কল্যাণেশ্বরী যে মন্দির এই মন্দিরে আসবেনই। পরপর দোকানগুলো রয়েছে এখানে, কিন্তু সব পুজোর সামগ্রী পাওয়া যায়। এই একটা কত নিচ্ছেন? ডালা? হ্যাঁ ডালা থেকে স্টার্ট হচ্ছে 121, 131, 151, 200 এরকম আছে। কত থেকে শুরু হচ্ছে? 21। এটা হচ্ছে মেন বাজার, দেখুন এই দুপাশে যে দোকানগুলি আছে এই দোকান থেকেই আপনাকে পুজোর সামগ্রীগুলো নিতে হবে, নিয়ে এখানে মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন।
আর এখানে প্যাড়া বিখ্যাত, আসলে অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। নো মাস্ক নো এন্ট্রি, অর্থাৎ মাস্ক ছাড়া আপনি এখানে ঢুকতেই পারবেন না। যদি একটা বিরাট বড় লাইন দেখছি, পাথর দেখুন এখানে বেঁধে রেখেছে। সব লাইনে দাঁড়িয়ে আছে, দেখুন অনেক বড় লাইন, দেখুন কত বড় লাইন ওখানে। এদিকটা কি আছে দেখি একটু। আর এই কল্যাণেশ্বরী মন্দির অদ্ভুত ব্যাপার, এখানে অনেক মানে দেখুন এই ভিক্ষা করছেন অনেকেই এখানে রয়ে গেছে। দেখুন এদিকটা দেখুন, মানে সেই এক ধর্মীয় এবং প্রাকৃতিক যে সৌন্দর্য তার মেলবন্ধন ঘটেছে এই কল্যাণেশ্বর মন্দিরে, যেখানে একদিকে ধর্মীয় বিশ্বাস কালীমাতার মন্দির, মা কল্যাণেশ্বরের মন্দির, এবং তার সঙ্গে রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং এখানে একটি ঝর্ণাও আছে। দেখুন এই দেখুন ঝর্ণা রয়েছে, একটি ছোট ঝর্ণা এবং ঝর্ণার জল দেখুন এদিকে চলে গেল। তবে প্রচণ্ড নোংরা এখানে, মানে আসার আগে বারবার আপনাকে নিচে দেখতে হবে, প্রচণ্ড নোংরা পায়খানা এখানে করে দেখেছে সব। তো আপনারা যদি কল্যাণেশ্বরী মন্দির আসেন তাহলে অবশ্যই তার পাশে ডান দিকে যে গেটটি আছে গেট দিয়ে এদিকে চলে আসবেন। আসলে কিন্তু এই সুন্দর যে ছোট ওয়াটারফলস এবং তার সঙ্গে নদীটি বয়ে গেছে পাথরের উপর দিয়ে, এটা বেশ ভালো লাগবে। কিন্তু জায়গাটা বেশ নোংরা আছে, একটু দেখে পা রাখবেন। এখানে একটি ছোট্ট মন্দির আছে দেখুন। তো মন্দিরে যদি আপনার পুজো দিতে হয় তাহলে আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এখন আপনারা দেখলেন প্রচণ্ড ভিড়। তো সময় নিয়ে আসলে আপনি অবশ্যই পুজো দিতে পারবেন। মাইথনে আসলে অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার পথেই কল্যাণেশ্বরী মন্দিরটা দেখে নিতে, তাহলে কী হবে আপনাদের একটা স্পট অনেক আগেই দেখা হয়ে যাবে। বছরের শেষ দিন 2021, মানুষেরও ঢল নেমেছে দেখুন মাইথন ড্যামে। তারা বছরের শেষ দিনটা পালন করতে চাইছেন মাইথন ড্যামের এই জায়গা। এটা বন্ধ, ইধার যা নেই জায়গা, প্যাদেল জায়গা আর কে। কোভিড-19 আর তার শেষ পর্যায়ে বা তৃতীয় ঢেউ চলছে, ওমিক্রন যে নিউ ভাইরাস তার জন্যেই মূলত ঝাড়খণ্ডের এদিকে পুরো বন্ধ। আর এই রোডে আগে গাড়ি চলছে, এখন গাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে। তো এখন আমরা একদম এই ড্যামের পাড় দিয়ে হেঁটে চলেছি, এদিকে এই লক গেটগুলো রয়েছে এখানে, এখান থেকে জল ছাড়ার সেই ব্যবস্থা করা হয়। প্রচুর লোক চলে এসেছেন এখানে। মাইথন এতে লেখা রয়েছে, মাইথন মাইথন। আর এই পাশে রয়েছে বড়কর নদ, দেখুন বড়কর নদ ওই দূরে দেখা যাচ্ছে এক নজরে, দেখুন মাইথন ড্যাম, জলাধারটি অনেক বড়। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে সবুজ দ্বীপ, ওখানে আমরা গিয়েছিলাম। আর ওই দ্বীপটা ছোট দ্বীপ, ওটা হচ্ছে মজুমদার নিবাস। এপাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়কর নদী। আর তারপর এখানে এরকম কিছু পাহাড় সারি আছে দেখুন, এই পাহাড় সারির মধ্যে এই রাস্তা যেটাকে বাদ বড়া হচ্ছে, আর এর এই পাশে হচ্ছে জলাধার মাইথনের। এই যে নিচে যেটা দেখছেন এটা হচ্ছে এখানকার হাইড্রোলিক প্রজেক্ট, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে জলবিদ্যুৎ মানে উৎপন্ন করা হয় নিচে। উৎসবের মেজাজে আছেন মানুষরা এখানে, তারা ঘুরছেন, বছরের শেষ দিন উদযাপন করছেন মাইথন ড্যামের এখানে। অনেকে বাড়ি থেকে খাবার দাবারও নিয়ে এসছেন, যেগুলো এখানে এই বাঁধের উপরে বসে খেয়ে নিচ্ছেন। তো এই ব্যাপার, একটা রাতের জন্য ঠিক আছে মাইথন। ঘোড়া কত রে, ঘোড়া কত? 50 টাকা। 50 টাকায় ঘোড়াতেও চড়তে পারেন আপনারা এখানে আসলে। সামনে দেখা যাচ্ছে এখানকার মূল লক গেট,
রক গেটের কাছাকাছি চলে এসেছি। আগে এখানে গাড়িতে আসা যেত, কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ড সরকার বন্ধ করে দেওয়ায় আমাদের এই পুরোটাই হেঁটে আসতে হলো। তো আপনারা খেয়াল রাখবেন, এখন জানুয়ারি 2022 আসলে কিন্তু আপনাদের হেঁটেই আসতে হবে। বড়াকর নদ দেখুন এই যে, আর এটাই হচ্ছে লক গেট, এখান থেকে জলটা ছাড়া হয়। সবই তো হলো, এবার খাওয়া খরচটা বলে দিই। এখানে চিকেন 140 টাকায় 5 পিস চিকেন দেবে, আর ভাত সবজি প্লেট হচ্ছে 80 টাকা করে। এবার আপনি সবজি প্লেন ভাতের সঙ্গে আর যা খাবেন তার সঙ্গে আপনি হিসাবটা যোগ করে নেবেন, এই হচ্ছে খরচ। দিয়া গেস্ট হাউসে দেখুন বাইরে থেকে খাবার এনে খাওয়া যায়। এই যে মাংস আনা হয়েছে, দেখুন মাংস ভাত খাচ্ছেন একজন। এই যে রাতের মাইথন ড্যাম দেখুন তো, এটা দেখুন সকালেই বেরিয়ে পড়েছি মাইথন থেকে। এদিকটা হচ্ছে পিকনিক স্পট, তো এই পিকনিক স্পটে যাচ্ছি এখন সকালবেলায়। চলুন মাইথনে আসলে এদিকতে যাবেন, তো দেখা যাক সামনে কী আছে। দুদিকে তো জঙ্গল ঘেরা দেখছি। তো 22 সালের আজকে প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2022। আর এখানে দেখুন পশ্চিমবঙ্গের এই যে মাইথন, যে এখানে পিকনিক শুরু হবে এখন 1 জানুয়ারি 2022। এখানে আসতে পারেন আপনারা, পিকনিক করতেও আসতে পারেন, এমনকি এখানে যদি মাইথনে ঘুরতে আসেন তো এখানে এক পাক আসবেন, ভালো লাগবে। মাইথন লেক, এই মাইথন ড্যামের পাশে দেখুন প্রচুর, এটা হচ্ছে মূল পিকনিক স্পট দেখুন, খুব সুন্দর জায়গা। এখানে সকালবেলায় মানুষ চলে এসছেন, 22 সালের প্রথম সূর্যোদয় হয় আর মানুষ চলে আসে এই মাইথনের এই পিকনিক স্পটে।